أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وأتمم بالخير شهيد قافله بنگلاديش اسلام ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন কর্তৃক সারা দেশব্যাপী সদস্যদের অনলাইনে মেধাচয় পরীক্ষার অংশ হিসেবে এই শাখার ভাইদের নিয়ে আজকের এই সদস্য মেধাচয় পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত মহানগর উত্তর শাখা সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক উপস্থিত কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক এইচআরডি বিভাগের দায়িত্বশীল বৃন্দ এবং শাখার অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত আমার প্রাণ প্রিয় সদস্য ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা ইসলামী ছাত্র শিবিরের সদস্য ভাইদের নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও মেধা যাচাই পরীক্ষার আয়োজন করার সুযোগ পেয়েছি। আমাদের এই প্রোগ্রাম 8, 9, 10 অক্টোবর তিন দিন ব্যাপী অনলাইন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ সারা দেশের সকল সদস্য ভাইরা এই পরীক্ষা অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা তাদের মেধার উৎকর্ষ সাধনের জন্য প্রচেষ্টা চালানোর একটা প্রয়াস পাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সেই প্রয়াস সাফল্যমণ্ডিত করে দিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের কর্মীদের দিন বিজয়ের দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য আমাদের সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য। আল্লাহর সাহায্য ছাড়া আমরা এক কদমও আসলে সামনে এগোতে পারবো না, এই পথ পাড়ি দিতে পারবো না। আর আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা। আল্লাহর ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই তাহলে প্রথম কাজটা হওয়া দরকার আমাদের আল্লাহকে ভালোবাসতে হবে। আমরা এটা বলতে পারতে হবে, প্রত্যেকটা কর্মীকে বলতে পারতে হবে যে হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। এবং এই বলাটা শুধু মুখ দিয়ে বললে হবে না, মুখ দিয়ে বলার সাথে সাথে এটা দিল দিয়ে বলতে পারতে হবে এবং এটা কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে সত্যি আমি আল্লাহকে ভালোবাসি। আর সেই প্রমাণ দেওয়ার উপায় কি? সেই প্রমাণ দেওয়ার উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে দিন মানা আমাদেরকে শিখিয়েছেন সেভাবে করে ইসলাম মেনে প্রতিটি কাজ করার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে সে বিষয়ে উল্লেখ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হে রাসূল, আপনি বলুন যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আর আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, ক্ষমাশীল, পরম দয়ালু। সুপ্রিয় সদস্য ভাইরা, এর জন্য আমাদের আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পন্থা অবলম্বন করে আমাদের পথ চলতে হবে। যে ব্যক্তি ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে চান তাকে সর্বপ্রথম তিনি যে জিনিসটি কায়েম করতে চান সেটার ব্যাপারে স্পষ্ট ধারণা অর্জন করাটা অত্যন্ত জরুরি ব্যাপার। সেক্ষেত্রে আমাদের এই আন্দোলনের পথ চেনার জন্য মূল সোর্স হচ্ছে কুরআন এবং সুন্নাহ। কুরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে সমস্ত বিষয় বলা রয়েছে, যে সমস্ত বিধান বলা হয়েছে, সে সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমাদের সংগঠনের সামগ্রিক চেষ্টা তৎপরতা নির্ভরশীল। সেজন্য আমাদের কর্মীদেরকে নিয়মিত ইমান এবং জ্ঞানের উৎসদয়ে অবগাহন করতে হবে। আমরা কুরআন এবং হাদিস গভীরভাবে অধ্যয়ন করা এবং সেগুলাকে আত্মস্থ করা, বোঝা এবং নিজেদের জীবনে কায়েম করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আর এই কুরআন হাদিসের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে
এই কুরআন হাদিসের উপর ভিত্তি করেই তো ইসলামী সাহিত্য রচিত হয়েছে। অতএব আমরা একসাথে করে বলতে পারি, কুরআন হাদিস এবং ইসলামী সাহিত্য বুঝে বুঝে পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের এর মানে এই নয় যে আমাদের আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে মুস্তাহিদ হতে হবে, এটা জরুরিও না, কিন্তু কমপক্ষে আমাদের প্রত্যেকটা কর্মীকে ইসলামী আকিদা বিশ্বাসকে জাহেলি চিন্তা এবং কল্পনা থেকে আলাদা করে বোঝার মতো উপযোগী জ্ঞান অর্জন করাটা জরুরি, এবং একই সাথে ইসলামী কর্মপদ্ধতিকে জাহেলি কর্মপদ্ধতি থেকে আলাদা করে বোঝা এবং সে অনুসারে সেটা চেনার জন্য চেষ্টা করাটা অত্যন্ত জরুরি। সুপ্রিয় ভাইরা, সেই সম্পর্কে আমাদেরকে অবগত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের এই দেশ জন্মভূমি বাংলাদেশ, এ দেশের মাটি এবং মানুষের সাথে ইসলাম ওতপ্রোতভাবে জড়িত, এ দেশের মানুষেরা হৃদয় থেকে ইসলামকে ভালোবাসে, এ দেশের প্রত্যেকটি মানুষ ইসলামকে হৃদয়ের মধ্যে লালন করে, ধারণ করে, কিন্তু এদেশের শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে এবং এদেশের অপসাংস্কৃতিক কার্যক্রমের সয়লাবের কারণে এবং নানাবিধ আরো অন্যান্য কারণে এদেশের মানুষেরা সবাই ইসলামকে ঠিক মতো করে জানতে পারে না। আর এই না জানতে পারার কারণেই ইসলামকে ভালোবাসা সত্ত্বেও অনেক মানুষ রয়েছে আমাদের দেশে যারা ইসলামের সঠিক নির্দেশনা মেনে পথ চলে না, অনেক ক্ষেত্রে তাদের অনেকেরই কার্যক্রম আছে ইসলামের বিরুদ্ধে চলে যায় কিন্তু তারা সেটা বুঝতে পারে না। এজন্য ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি মানুষের কর্ণকুহরে ইসলামের সঠিক আহ্বান পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা। আমাদের দায়িত্ব হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামী শিক্ষা ব্যবস্থার আলোকে ঢেলে সাজানোর জন্য তৎপরতা চালানো। আমাদের দায়িত্ব হচ্ছে এই অপসংস্কৃতিক কার্যক্রমকে পরিবর্তন করে সুস্থ সংস্কৃতি, ইমানের পক্ষের সংস্কৃতিকে বিজয়ী করবার জন্য প্রচেষ্টা চালানো। আমাদের দায়িত্ব হচ্ছে সমাজের সকল ক্ষেত্রে ইসলামিক নিয়ম নীতির প্রসার, প্রচার এবং বাস্তবায়ন করবার জন্য বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা। সুপ্রিয় ভাইরা, সেজন্য সাধারণ মানুষের কাছে ইসলামকে তুলে ধরার উপযোগী জ্ঞানার্জন আমাদের প্রত্যেকটা কর্মীরই করা জরুরি। আমাদের প্রত্যেকটা কর্মীকে এমন ভাবে ক্যাপাসিটি অর্জন করতে হবে যাতে করে সাধারণ মানুষের কাছে সহজ করে ইসলামের বাণী, ইসলামের চাহিদা আমরা তুলে ধরতে পারি। এর সাথে সাথে যারা বুদ্ধিবৃত্তির দিক থেকে উন্নত অবস্থানে রয়েছেন আমাদের সেই কর্মীদের জন্য বিশেষভাবে আরেকটি দায়িত্ব হচ্ছে তারা ইসলামকে আরো গভীরভাবে বুঝে তাদেরকে সেই লেভেলের জ্ঞান অর্জন করা এবং ক্যাপাসিটি অর্জন করা যাতে করে বুদ্ধিজীবী মহলের কাছেও ইসলামের বাণী যথাযথভাবে তুলে ধরা যায়, বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকে যে সমস্ত প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নের জন্য যৌক্তিক জবাব দেওয়া যায়, সেরকম ক্যাপাসিটি আমাদের অর্জন করতে হবে। সুপ্রিয় ভাইরা, আমাদেরকে ইসলামের আলোকে জীবনের সকল সমস্যার সমাধান করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে শিক্ষা ও শিল্পকে নতুন ছাঁচে ঢেলে সাজানোর জন্য যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। ইসলামের আকীদা ও চিরন্তন ভিত্তির উপরে একটি নতুন সভ্যতা সংস্কৃতির প্রাসাদ গড়ে তুলতে হবে আমাদেরকে। সমাজের ত্রুটিপূর্ণ অংশকে ত্রুটি মুক্ত করে ত্রুটিহীন ভাবে গড়ে তোলার জন্য তথা ইসলামিক রুলস রেগুলেশনের আলোকে গড়ে তোলার জন্য আমাদেরকে তৎপর হতে হবে। সুপ্রিয় ভাইরা, সেটার জন্য কি পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি। আমাদেরকে পরিকল্পিতভাবে জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নাই। জাহিলিয়াতকে চ্যালেঞ্জ করার মতো পরিকল্পিত জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমরা সেই জ্ঞান অর্জন করার প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমরা চালাচ্ছি, সেই প্রচেষ্টা আরো বেশি বৃদ্ধি করার জন্য আমাদেরকে তৎপর হওয়া জরুরি। সবাই মিলে সমস্ত জনশক্তিকে সে ব্যাপারে অগ্রসর হওয়াটা জরুরি। আমরা সেই চেষ্টা করার সাথে সাথে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা সে বিষয়ে শিখিয়েছেন সূরা তোহার 14 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা এই দোয়া করাও শিখিয়েছেন কিভাবে করে এই ব্যাপারে দোয়া করবে, সেই দোয়া করার পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে বলেছেন অকুর রব্বি জিদনি ইলমান, যে দোয়া করো হে পরওয়ারদিগার তুমি আমাদের অধিক জ্ঞান অধিক ইলম দান করো। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে এবং একই সাথে
আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার মধ্য দিয়ে জাহেলাতের বিপরীতে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে প্রমাণ করার জন্য যথাযোগ্য জ্ঞান অর্জন করার পাশাপাশি সেগুলাকে আমলে পরিণত করবার জন্য অবশ্যই তৎপর হতে হবে। প্রিয় ভাইরা, সেই প্রচেষ্টা আমরা সংগঠনের পক্ষ থেকে নানানভাবে চালাচ্ছি। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমরা আমাদের সদস্য ভাইদেরকে, সাথী ভাইদেরকে, কর্মী ভাইদেরকে লেখাপড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে যাচ্ছি। তারই অংশ হিসাবে আমরা সদস্য ভাইদের লেখাপড়ায় আরো বেশি অগ্রসর হওয়ার জন্য এই অনলাইন মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছি। আমরা এক্ষেত্রে আশা করি আমাদের সারা দেশের যত সদস্য রয়েছে, ইনশাআল্লাহ প্রত্যেকজন সদস্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করে এই পরীক্ষায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই কর্মসূচিকে সফল এবং সার্থক করবার জন্য ভূমিকা রাখবেন। আমরা সেই অনুরোধ প্রত্যেকটি সদস্যকে করতে চাই এবং সেই সাথে সাথে এই কর্মসূচিকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। এই কর্মসূচি যেই জন্যে দেওয়া হচ্ছে, যেই লক্ষ্যে দেওয়া হচ্ছে, সেই লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিন, সেই দোয়া করে এবং আল্লাহ তাআলার কাছে এই কর্মসূচির সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক কামনা করে আজকের এই তিন দিন ব্যাপী যে কর্মসূচি তা আমরা উদ্বোধন ঘোষণা করছি আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।